হ্যালো এভরিওয়ান, আই মোহাম্মদ ফরহাদ হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা টিএলবি নিয়ে আলোচনা করব, ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। তো চলুন শুরু করা যাক। তো টিএলবি আসলে কি? টিএলবি হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটা হচ্ছে আপনার সিপিইউ এবং হচ্ছে প্রাইমারি মেমোরি ঠিক মাঝামাঝি অবস্থিত। তো যেহেতু এটা সিপিইউর খুব কাছাকাছি অবস্থিত, তার মানে অবশ্যই এটা প্রাইমারি মেমোরি থেকে ফাস্টার। ওকে, আচ্ছা, তো টিএলবি হচ্ছে কার জন্য ইউজ করা হয়? টিএলবি হচ্ছে মূলত পেজিং এর জন্য ইউজ করা হয়। তো গত ভিডিও লেকচারগুলো থেকে আমি আশা করব যে পেজিং এর সম্পর্কে আপনাদের খুব ভালো আইডিয়া হয়েছে। তারপর সমস্যা নেই, আমি এখানে আবার একটু রিভাইজ করে নিব। আচ্ছা, তো টিএলবি হচ্ছে মূলত কি জন্য ইউজ করা হয়? টিএলবি হচ্ছে মূলত প্রাইমারি মেমোরির যে টোটাল যে এক্সেস টাইম পেজিং এর ক্ষেত্রে সেটাকে রিডিউস করার জন্য হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই যে প্রাইমারি মেমোরি যে টোটাল যে এক্সেস টাইম এটাকে কিভাবে রিডিউস করা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখব, এবং এটা হচ্ছে পেজিং এর কথা। চলুন আমরা পেজিংটা একটু রিভাইজ করে নিই। তো পেজিং এ মূলত কি হতো, যে পেজিং এ হচ্ছে আমরা একটা প্রসেসকে নাম্বার অফ পেজেস এ ডিভাইড করতাম, তাই না? এবং সেই পেজগুলোকে আমরা কোথায় রাখতাম? প্রাইমারি মেমোরির বিভিন্ন ফ্রেমে রাখতাম, তাই না? আচ্ছা, তো আমাদের কাছে একটা পেজ টেবিলও আছে। যে পেজ টেবিলে কি থাকতো? পেজ টেবিলে হচ্ছে আমাদের ওই পেজগুলা প্রাইমারি মেমোরির কোন ফ্রেমে অ্যালোকেট হয়ে আছে সেই ইনফরমেশন গুলো হচ্ছে এখানে আমাদের পেজ টেবিলে থাকতো, তাই না? আচ্ছা, তো একটু খেয়াল করুন যে এখানে যে পেজ টেবিলটা, এই পেজ টেবিলটা আসলে কোথায় অবস্থিত? পেজ টেবিলটা হচ্ছে আপনার প্রাইমারি মেমোরিতেই অবস্থিত। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে সিপিইউ যদি লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, তাহলে এরপরে কি হচ্ছে? এরপরে ওখান থেকে হচ্ছে আমরা পেজ নাম্বার পাচ্ছি এবং হচ্ছে অফসেট পাচ্ছি। তারপরে আমরা কোথায় যাচ্ছি? তারপর হচ্ছে আমরা পেজ টেবিলে যাচ্ছি, তাই না? তো পেজ টেবিলে যাওয়া মানে হচ্ছে আমরা প্রাইমারি মেমোরিতে যাচ্ছি। ওকে, তার মানে প্রাইমারি মেমোরিতে এক্সেস হচ্ছে। তো এখানে যেহেতু প্রাইমারি মেমোরিতে এক্সেস হচ্ছে, তো তার এগেনস্ট একটা টাইম থাকবে, তাহলে সেই টাইমটাকে ধরে নিচ্ছে হচ্ছে আমরা টি। ওকে, আচ্ছা, তাহলে এখানে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হলো। জেনারেট হওয়ার পরে কোথায় আসলাম? আমরা পেজ টেবিলে আসলাম। তাহলে পেজ টেবিলে যেহেতু আসলাম, কোথায় আসলাম? আসলাম হচ্ছে প্রাইমারি মেমোরিতে। তাহলে প্রাইমারি মেমোরি টাইমকে আমরা কি ধরে নিচ্ছি? টি। তাহলে এখানে হচ্ছে আমি বলতেছি যে পেজ টেবিলে যখন আসলাম তখন আমার টাইম হচ্ছে টি। এরপর হচ্ছে প্লাস, দেখুন এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে হচ্ছে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পাচ্ছি, তাই না? তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস পাওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি? আবার প্রাইমারি মেমোরিতে যাচ্ছি, ওই ফ্রেমে, তাই না? যেই ফ্রেম থেকে হচ্ছে আমরা ডেটাকে এক্সিকিউট করব, রাইট? তাহলে আবার প্রাইমারি মেমোরিতে যেহেতু যাচ্ছি, তাহলে ওখানে অ্যাক্সেস টাইম কত হবে? টি। তাহলে টি প্লাস টি কত হচ্ছে? টু টি। তার মানে সিপিইউ যখন একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, তার অ্যাগেনস্টে প্রাইমারি মেমোরির যেই অ্যাক্সেস টাইম সেটা হচ্ছে আপনার টু টি। ক্লিয়ার? কারণ একবার হচ্ছে পেজ টেবিলে যাওয়া লাগতেছে, পেজ টেবিল থেকে হচ্ছে আবার প্রাইমারি মেমোরিতে যাওয়া লাগতেছে, তাই না? এবং পেজ টেবিল যেহেতু প্রাইমারি মেমোরিতে, সেই জন্য হচ্ছে টি প্লাস টি ইকুয়াল টু হচ্ছে টু টি। এখন কথা হচ্ছে যে এই যে টু টি, যে টোটাল যে এক্সেস টাইমটা পেলাম, এটাকে কি রিডিউস করা পসিবল কিনা? এটাকে হচ্ছে রিডিউস করা পসিবল, এবং সেই জন্য হচ্ছে আমাদের টিএলবি কনসেপ্ট। তো চলুন এখন হচ্ছে আমরা টিএলবি কনসেপ্টটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো এখানে একটা ডায়াগ্রাম আছে, দেখুন মাঝখানে হচ্ছে যে টিএলবি আর্কিটেকচার। তো এখানে দেখুন টিএলবিতে কি আছে? টিএলবিতে হচ্ছে পেজ নাম্বার আছে এবং হচ্ছে ফ্রেম নাম্বার আছে। একদম হুবহু হচ্ছে আপনার পেজ টেবিলের মতো। পেজ টেবিল হচ্ছে আপনার পেজ নাম্বার থাকে এবং হচ্ছে করসপন্ডিং ফ্রেম নাম্বার থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে টিএলবি এর কনসেপ্টটা মূলত কি? আচ্ছা, তো ধরুন যে সিপিইউ প্রথমে এই পি জিরো এই পেজ কে এক্সিকিউট করলো, নর্মালি চিন্তা করুন, হ্যাঁ, টিএলবি ছাড়া, যে সিপিইউ এই পেজ কে এক্সিকিউট করলো, তাহলে এক্ষেত্রে এক্সেস টাইম কত হচ্ছে? টু টি, একটু আগে আমরা যেটা দেখলাম, তাই না? তো সিপিইউ কিছুক্ষণ পর ধরুন আবার এই পেজ কে এক্সিকিউট করলো, তাহলে সেই ক্ষেত্রে এক্সেস টাইম কত হবে? টোটাল টু টি, তাই না? এই কনসেপ্টটাকে যদি এভাবে করা যায় যে যেহেতু সিপিইউ একটা পেজ কে বারবার এক্সিকিউট করতেছে আমরা বুঝতেছি, তাহলে সেই পেজটাকে হচ্ছে আমরা অন্য কোথাও নিয়ে যাই, যাতে করে সিপিইউ আগে সেখানে সার্চ করবে, সেখানে সার্চ করার পরে যদি ওখান থেকে পায়, তাহলে সে বারবার আর প্রাইমারি মেমোরিতে এক্সেস করবে না। তো সেই কনসেপ্টটা হচ্ছে টিএলবি এর, যে সিপিইউ যখন একটা পেজ কে বারবার এক্সিকিউট করে, আমরা সেই পেজটাকে কোথায় রাখি? টিএলবি এর মধ্যে। ওকে, এই যে এখানে, তাহলে ধরুন যে সিপিইউ পি জিরো কে বারবার এক্সিকিউট করতেছে, তাহলে আমরা এখানে পি জিরো রাখবো, পি জিরো করসপন্ডিং ফ্রেম নাম্বারটা হচ্ছে এখানে রেখে দিব, ঠিক আছে। এবং যেহেতু এটা সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মাঝখানে অবস্থিত, এবং এটা হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, তার মানে অবশ্যই এটা প্রাইমারি মেমোরি থেকে ফাস্টার। তো প্রথমে কি হবে, যে প্রথমে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার পরে এখানে পেজ নাম্বার পাবে এবং অফসেট পাবে, পাওয়ার পরে সে প্রথমে টিএলবিতে আসবে। টিএলবিতে গিয়ে যদি ওই পেজটাকে খুঁজে পায়, তাহলে সে কি করতেছে? আর প্রাইমারি মেমোরিতে এক্সেস করা লাগতেছে না, কারণ এখানে পেজ টেবিলে আসা মানে হচ্ছে প্রাইমারি মেমোরিতে এক্সেস করা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি টিএলবির এক্সেস টাইম যদি টি ধরি, ঠিক আছে, এবং এখানে আমি টিএলবি ছোট করে লিখে দিই, টিএলবি। ওকে, যদি আমি টি ধরি এবং প্রাইমারি মেমোরির আগের মতোই যদি আমি টাইম টি ধরি, আচ্ছা, নিচে এখানে হচ্ছে পিএম লিখে দিই, ওকে, প্রাইমারি মেমোরি, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিরকম হবে? যে প্রথমে সিপিইউ এখানে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার পরে পেজ নাম্বার পাবে এবং হচ্ছে অফসেট পাবে, তো এরপরে যাবে হচ্ছে আপনার টিএলবিতে। তো টিএলবিতে যখন যাবে, তখন এটা যেহেতু প্রাইমারি মেমোরিতে অবস্থিত না, এটার জন্য আলাদা একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে এবং এটার সাইজ খুবই ছোট, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটার জন্য টাইম কত হবে? এটার জন্য টাইম হবে হচ্ছে টিএলবি
প্লাস এরপরে কি হবে, এরপরে এখান থেকে হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস পাবে, ফিজিক্যাল অ্যাড্রেস পাওয়ার পরে কোথায় যাবে, এরপরে যাবে হচ্ছে প্রাইমারি মেমোরিতে, এবং এখান থেকে সে সেই ডেটাকে এক্সিকিউট করবে। তার মানে এখানে আসতেছে হচ্ছে টি প্লাস, যেহেতু প্রাইমারি মেমোরিতে যাচ্ছে তাহলে প্রাইমারি মেমোরি অ্যাক্সেস টাইম কত, টি, তাহলে টি পি এম। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে এটা কিন্তু টু টি থেকে কম, যদিও এই ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে না, বাট আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে এর জন্য আমরা একটা ক্যালকুলেশন করব, সেখানে হচ্ছে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। বাট এখানে এতটুকু ধরে রাখেন যে এখানে যে এক্সেস টাইমটা পেলাম টোটাল, এই এক্সেস টাইমটা অবশ্যই টু টি থেকে কম, ক্লিয়ার। তো আমি আবার একটু রিপিট করি যে এখানে কি হচ্ছে, যে সিপিইউ যেই পেজ গুলাকে বারবার এক্সিকিউট করছে সেই পেজ গুলাকে হচ্ছে সে টিএলবি এর মধ্যে রাখতেছে, যাতে করে বারবার প্রাইমারি মেমোরিতে এক্সেস না করা লাগে। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে সিপিইউ প্রথমে কি করলো, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো এবং সেখান থেকে হচ্ছে পেজ নাম্বার এবং হচ্ছে অফসেট পেলাম। এরপরে সিপিইউ কোথায় যাবে, এরপরে সিপিইউ হচ্ছে আগে টিএলবি তে যাবে, কারণ যেহেতু টিএলবি সিপিইউর খুব কাছাকাছি অবস্থিত। ওকে, তার মানে আগে সে টিএলবি তে যাবে, টিএলবি তে যাওয়ার পরে যদি সেই পেজটাকে পেয়ে যায় তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা টিএলবি হিট। ওকে, আর যদি এখানে পেজটাকে না পায় তাহলে আমরা বলবো হচ্ছে টিএলবি মিস, ক্লিয়ার। তো দেখুন, যদি পেজটাকে পেয়ে যায় তাহলে বলবো হচ্ছে টিএলবি হিট, এবং এখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে এবং হচ্ছে আমরা প্রাইমারি মেমোরিতে গিয়ে সেই ডেটাকে এক্সিকিউট করে ফেলবো। বাট যদি এখানে এরকম হয় যে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার পরে কোথায় আসবে, আসবে হচ্ছে প্রথমে টিএলবি তে, টিএলবি তে আসার পরে যদি ওই পেজটাকে না পায় তাহলে কোথায় আসবে, তাহলে আসবে হচ্ছে পেজ টেবিলে, ঠিক আছে। তো পেজ টেবিলে আসার পরে কোথায় যাবে, এখানে অবশ্যই পাবে সেই পেজটাকে, এখান থেকে পাওয়ার পরে এখানে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে, জেনারেট হওয়ার পরে প্রাইমারি মেমোরিতে যাবে এবং সে সেই ডেটাকে এক্সিকিউট করবে, ক্লিয়ার। তার মানে এখানে কিন্তু দুই রকমের এক্সেস টাইম হবে, যদি টিএলবি হিট হয় তাহলে সেই ক্ষেত্রে টোটাল এক্সেস টাইম একরকম, আর যদি টিএলবি মিস হয় তাহলে সেই ক্ষেত্রে টোটাল এক্সেস টাইম কিন্তু আরেক রকম। তো সেটাই হচ্ছে আমরা একটু দেখি, এবং আমরা যে এক্সেস টাইমটা বলতেছি এটাকে আমরা বলবো হচ্ছে ইফেক্টিভ এক্সেস টাইম, ঠিক আছে, ইফেক্টিভ এক্সেস টাইম। তাহলে ইফেক্টিভ এক্সেস টাইমের জন্য আমরা এখন ফর্মুলা দেখি। তাহলে ইফেক্টিভ এক্সেস টাইম আমি বলতেছি হচ্ছে ইএটি ইকুয়াল টু, দেখুন প্রথমে যদি হিট হয়, ঠিক আছে, যদি প্রথমে হিট হয় তাহলে কি হচ্ছে, দেখুন যে প্রথমে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, জেনারেট করার পরে এখান থেকে পেজ নাম্বার পেলো এবং টিএলবি তে আসলো, এখান থেকে পেজ পেলো, তার মানে কি টিএলবি হিট। তো এখানে হচ্ছে যেহেতু টিএলবি তে আসতেছে তাহলে টিএলবির এক্সেস টাইম কত লিখেছিলাম, বড় হাতের টি দিয়ে টিএলবি, তাই না। তাহলে এখানে লিখি যে টি, এখানে লিখলাম হচ্ছে টিএলবি প্লাস, এরপরে কোথায় যাচ্ছে, এরপরে কোথায় যাচ্ছে, দেখুন এখান থেকে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হচ্ছে, এরপরে যাচ্ছে হচ্ছে প্রাইমারি মেমোরিতে। তাহলে প্রাইমারি মেমোরির জন্য আমি এক্সেস টাইম কত নিয়েছিলাম, ছোট হাতের টি, তাই না। তাহলে এখানে নিয়ে হচ্ছে ছোট হাতের টি, নিচে লিখে হচ্ছে পিএম, মানে প্রাইমারি মেমোরি। ওকে, তাহলে দেখুন এটা হচ্ছে হিটের ক্ষেত্রে, মানে পাওয়া গেছে টিএলবি তে হচ্ছে পেজ পাওয়া গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস, এখন যদি মিস হয় তাহলে মিসের ক্ষেত্রে কি হবে, দেখুন সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার পরে সে প্রথমে টিএলবি তে যাবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার পরে আগে প্রথমে কোথায় যাবে, টিএলবি তে যাবে। ওকে, টিএলবি তে যাওয়ার পরে হচ্ছে হিট এবং মিস, এটা ক্যালকুলেশন হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার পরে এখানে কি পেলো, পেজ নাম্বার এবং অফসেট পেলো এবং আসলো এখানে, তাই না, টিএলবি তে আসলো। তো টিএলবি তে আসার পরে দেখলো হচ্ছে আপনার পেজ নাই এখানে, তার মানে এটা কি টিএলবি মিস। কিন্তু দেখুন টিএলবি মিস হওয়া সত্ত্বেও কিন্তু তাকে কিন্তু একবার টিএলবি তে আসা লাগছে, তাই না। তার মানে এখানে টিএলবি এর এক্সেস টাইম কত, টি টিএলবি, তাহলে এটাও কিন্তু এখানে অ্যাড হবে। ওকে, টি টিএলবি প্লাস, আচ্ছা, তো এরপরে এর থেকে বের হয়ে যাবে, এর থেকে বের হয়ে কোথায় যাবে, যাবে হচ্ছে পেজ টেবিলে। তাহলে পেজ টেবিল কোথায় আছে, পেজ টেবিল হচ্ছে প্রাইমারি মেমোরিতে আছে, তাই না। তার মানে হচ্ছে টি টাইম, তার মানে হচ্ছে এখানে এক্সেস টাইম কত, টি, তাহলে টি পিএম প্লাস। পেজ টেবিল থেকে কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হওয়ার পরে কোথায় যাবে, আবার প্রাইমারি মেমোরিতে যাবে, তাই না। প্রাইমারি মেমোরিতে গিয়ে ওই ফ্রেম থেকে ডেটাকে এক্সিকিউট করবে, তার মানে প্লাস আবার টি। ওকে, টি এখানে দিলাম হচ্ছে পিএম, ক্লিয়ার। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করুন যে এটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায়, যে এখানে লিখলাম হচ্ছে হিট, এখানে থাকবে হচ্ছে এটা সেম টি এলবি প্লাস টি পিএম প্লাস। মিসের ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে প্রথমে কি হচ্ছে, প্রথমে টিএলবি তে যাচ্ছে, তাহলে টি টিএলবি প্লাস, এই দুইটাকে লেখা যায় হচ্ছে টু টি পিএম। এবং এই দুইটার যে কনসেপ্ট, দেখুন এই কনসেপ্টটা কিন্তু এখান থেকে আসছে, এই যে এখানে জাস্ট এখানে কি অ্যাড হচ্ছে, যে প্রথমে সে হচ্ছে আগে টিএলবি তে চেক করতেছে, তার মানে টিএলবি যে এক্সেস টাইম সেটা জাস্ট হচ্ছে এখানে অ্যাড হচ্ছে, ক্লিয়ার।
তো এটা হচ্ছে আপনার ইফেক্টিভ এক্সেস টাইম বের করার হচ্ছে ফর্মুলা। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এটার উপর ক্যালকুলেশন দেখব এবং দেখব যে টিএলবি ছাড়া ইফেক্টিভ এক্সেস টাইম কত হচ্ছে এবং টিএলবি সহ ইফেক্টিভ এক্সেস টাইম কত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আমি বলেছিলাম যে এখানে যে টোটাল এক্সেস টাইম পেয়েছি এটা অবশ্যই এর থেকে কম, ঠিক আছে? তো সেটা সেখানে প্রুফ হয়ে যাবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, দেখুন টিএলবির ক্ষেত্রে যে আমি বলতেছি যে আমার পেজ যেগুলো হচ্ছে বারবার রিপিট হবে তো সেইগুলোকে হচ্ছে আমি টিএলবিতে রাখবো, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করুন যে আমার এখানে পেজ টেবিলে টোটাল কতগুলো পেজ আছে, ধরলাম এখানে হচ্ছে আমার 60টা পেজ আছে, ওকে? তো 60টা পেজের মধ্যে ধরলাম যে আমার 4টা পেজ বারবার রিপিট হচ্ছে এবং আমি টিএলবিতে 4টা পেজ দিয়ে দিলাম। তো টিএলবির সাইজ যেহেতু কম এবং ধরলাম যে এখানে অনলি 4টা পেজই ধরবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার 4টা পেজ এখানে ধরে গেল। হ্যাঁ, এখন যদি আমার 5 নম্বর কোনো পেজ যেটা ধরলাম যে সেটা বারবার রিপিট হচ্ছে, তো সেটাকে যদি আমার এখানে বসাইতে হয় বা এখানে এন্ট্রি দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে হবে? তো সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এখানে লিস্ট রিসেন্টলি ইউজ টু র্যান্ডম, এই পেজগুলোর মধ্যে যে পেজগুলো থাকবে সেই পেজগুলো থেকে একটা রিপ্লেস হয়ে নতুন যেই পেজ বারবার রিপিট হচ্ছে সেটা এখানে বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো আরেকটা কথা বলে রাখি যে প্রথম অবস্থায় হচ্ছে আমার এইখানে যে টিএলবি আছে এটা হচ্ছে আপনার ফাঁকা থাকে। তো প্রথমে কি হয় যে প্রথমে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে এখানে যাবে, অবশ্যই এখানে মিস পাবে কারণ এখানে যেহেতু ফাঁকা। তারপরে কি হবে, পেজ টেবিলে আসবে, আসার পরে এই পেজকে এক্সিকিউট করলো, এখানে ফিজিক্যাল অ্যাড্রেস পেলো, হয়ে গেল, ঠিক আছে, কাজ শেষ করে ফেললো। নেক্সট যদি আবার যদি এই পেজটাকে সেম ভাবে এক্সিকিউট করে মানে দ্বিতীয়বার, তখন কি হবে যে দ্বিতীয়বার এক্সিকিউট করতেছে এখন দেখতেছে যে এই পেজ তো বারবার এক্সিকিউট হচ্ছে, তখন এই পেজটাকে কোথায় নিয়ে যাবে, টিএলবিতে নিয়ে যাবে। ক্লিয়ার? বাট প্রথম অবস্থায় হচ্ছে আপনার টিএলবি ফাঁকা থাকবে, যেই পেজগুলো বারবার রিপিট হবে সেই পেজগুলো আস্তে আস্তে এখানে এন্ট্রি হয়ে যাবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এখান থেকে ডিলেট হবে কেমনে। দেখুন, ডিলেটের কনসেপ্ট হচ্ছে কনটেক্সট সুইচ। আমরা জানি হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে কনটেক্সট সুইচ হয়, যদি কনটেক্সট সুইচ হয়ে যায় অন্য কোনো প্রসেসের জন্য তাহলে সেই ক্ষেত্রে এই টিএলবি যে এন্ট্রিগুলো থাকবে এগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে, তাই না? কারণ হচ্ছে কি, দেখুন, কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা প্রসেসের জন্য এক একটা করে পেজ টেবিল থাকে, বাট প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু এক একটা টিএলবি থাকবে না, টিএলবি কিন্তু একটাই, যেহেতু এটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, তাই না? তো যেহেতু কনটেক্সট সুইচ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং নেক্সট যে প্রসেস আসবে সেই প্রসেসের পেজ টেবিল অনুযায়ী আপনার এখানে আবার ডেটাগুলো পড়বে। ক্লিয়ার? তো এটাই ছিল হচ্ছে মূলত টিএলবি এর কনসেপ্ট। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।